দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই সেজাস মম। শীতকালে অন্যান্য শাকসবজির পাশাপাশি ধনেপাতার আনাগোনাটা বাজারে অনেক বেড়ে যায়। বিভিন্ন রান্নায় ধনেপাতার ব্যবহার ছাড়াও এই ধনেপাতা দিয়ে খুবই মজাদার এবং মুচমুচে পাকোড়া বা ধনেপাতার চপ তৈরি করা যায়। তো আজকে হাজির হয়েছি ধনেপাতার পাকোড়ার রেসিপি নিয়ে। শব্দটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন ধনে পাতার এই পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজাদার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার ইউটিউব চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এখানে আমি 150 গ্রাম মতো ধনে পাতা নিয়েছি, আর পাতাটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি শেকড়টা ফেলে। আর এভাবে কিছুটা ডাঁটাসহ আমি ধনে পাতাটা নিয়েছি, 5-6টা করে ধনে পাতার ডাঁটা একসাথে করে আমি এই পাকোড়াটা বানিয়ে নিব। তো চলে যাচ্ছি পাকোড়া তৈরির ব্যাটার তৈরি করতে। প্রথমেই একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, 1/2 কাপ পরিমাণ ময়দা, যে কোনো অল পারপাস ফ্লাওয়ার এখানে ব্যবহার করা যাবে। লাগছে 1/4 কাপ চাউলের গুঁড়া, এটা পাকোড়াটাকে অনেক ক্রিস্পি করবে। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। সাথে লাগছে 1/2 চা চামচ কালো জিরা, 1/4 চা চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই একসাথে ব্যবহার করার কারণ আমি একটু পরে বলছি, তবে আপনাদের হাতের কাছে বেকিং সোডা না থাকলে সেটা অ্যাভয়েডও করতে পারেন। এবার স্বাদমতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে আগে একসাথে একটু মাখিয়ে নিচ্ছি, তারপর ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে। ময়দা দিয়ে তৈরি যে কোনো ব্যাটার যদি আপনি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে করেন, সেক্ষেত্রে যে কোনো পাকোড়াই অনেক বেশি ক্রিস্পি হয়। আর যদি শুধুমাত্র বেসন দিয়ে ব্যাটার তৈরি করেন, তাহলে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ব্যাটার তৈরি করা যেতে পারে। তো আমার এখানে টোটাল পানি লেগেছে 1/4 কাপ পরিমাণ, তো আপনাদের আর একটু কম বা বেশি লাগতে পারে। আর ব্যাটারটা কিন্তু অন্য যে কোনো ব্যাটারের চেয়ে একটু ঘন হবে। ধনেপাতার পাকোড়া তৈরি করতে ব্যাটারটা যথেষ্ট ঘন করেই তৈরি করতে হয়। আর এইভাবে ব্যাটারটা একটু হাত দিয়ে ফেটিয়ে নেবেন, এতে করে পাকোড়াটা অনেক বেশি মুচমুচা এবং ক্রিস্পি হবে। আর ব্যাটারের ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন, অন্য যে কোনো পাকোড়ার ব্যাটারের থেকে এই ধনেপাতার পাকোড়ার ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন। ব্যাটারটি বানানো হয়ে গেলে এবার আমি এখান থেকে 5-6টা ধনেপাতার স্টিক এভাবে নিয়ে নিচ্ছি, তারপরে এই ঘন ব্যাটারে ঠিক এইভাবে এপাশ ওপাশ করে ডুবিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনাকে এক্সট্রা যে ব্যাটারগুলো এভাবে একটু ঝাঁকিয়ে ফেলে দিতে হবে এর গা থেকে, আর এভাবে একটু মুছে নিয়ে তারপরে গরম ডুবো তেলে এটাকে ভাজতে হবে। একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হয়ে আসলে তারপরে একে একে এই পাকোড়াগুলো ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই একটু জায়গা ফাঁকা করে ছাড়তে হবে, এবং এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টিয়ে দিতে হবে। আর চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়াম থেকেও একটু লোতে রাখতে হবে। পছন্দ মতো কালার করে ধনিয়া পাতার পাকোড়াগুলোকে মুচমুচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। আমার পাকোড়াগুলো ভাজতে সময় লেগেছে মিডিয়াম লো হিটে 5 থেকে 6 মিনিট। তো আমি এই টোটাল ধনিয়া পাতার পাকোড়াগুলোকে 3 ব্যাচে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, পরবর্তী ব্যাচগুলো আমি ভেজে নিয়ে তারপরে চলে এসেছি গরম গরম পরিবেশনে। আর বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটা ব্যবহার করার কারণ হচ্ছে, বেকিং পাউডার ব্যবহার করার ফলে আপনার পাকোড়াগুলো বেশ খানিকটা ফুলে উঠবে, আর বেকিং সোডা ব্যবহার করলে পাকোড়াটা ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে কিন্তু শীতের সবজির অনেক রকম রেসিপি আরও আপলোড করা আছে, সেগুলোর লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। শীঘ্রই আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।